Hey guys, welcome back to my channel Pallav and Nilanjana blog. Good morning. এখন 6টা বাজে 6টা বেজে গিয়েছে 6টা বেজে 27 মিনিট তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে একটু উঠতে দেরি হয়ে গেল আর একটু আগে উঠলে খুব ভালো হতো কারণ আমাদের বেরোনোর আছে আর অনেক কাজও আছে সেগুলো মানে করে বেরোতে হবে আর বাইরের ওয়েদারটা দেখো বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে রাত্রিবেলা বৃষ্টিও হয়ে গিয়েছে মাটি সামনে যে মাটিটা আছে ভিজে ভিজে তো আমার গলাটা বুঝতে পারছো মানে কিরকম ধরা ধরা তো যার জন্য মনে হচ্ছে ঠান্ডাও লাগছে মনে হচ্ছিল না যে উঠি বিছানা দিয়ে কিন্তু কিছু করার নেই বাড়িতে কেউ নেই সবাই বেরিয়ে মানে সবাই ঘুরতে গিয়েছে তো আমরা আজকে ঘুরতে ঠিক যাব না ডাক্তারের কাছে যাব ওকে আমি তোমাদের বলেছিলাম যে আমার হাজবেন্ডের একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল যার জন্য ওকে ডক্টরের কাছে দেখাতে নিয়ে গিয়েছিলাম 2 মাস হয়ে গিয়েছে আবার চেক আপ করানোর আছে মানে একবার ডক্টরের কাছ থেকে দেখিয়ে আনার আছে তো দেখতে পাচ্ছ সামনে আমার এই গাছটা দেখতে পাচ্ছ এই যে গাছটা এই যে এইটা এটা গ্রিলের বাইরে আমি যাব এখন ওই ফুলটা শিউলি ফুলটা ঘোরাবো তারপরে বাগানে যাওয়ার কথা আছে সেখানেও কিছু ফুল আছে আনার তো আমাকে এর মধ্যে চটপট রান্না করে নিতে হবে স্নান করতে হবে ঠাকুরের পুজো দিতে হবে তারপরে বেরোনোর আছে যাব সেই মুকুন্দপুরে মানে ওখানে যে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে ডাক্তার দেখাচ্ছি ওখানেই দেখছি ডাক্তার গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের ডক্টরকে দেখানো হচ্ছে তো এখন যেতে হবে অনেক কাজ আছে সেরে নি তারপরে ফের ফিরে আসছি তোমরা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছো যে আমার ওদিকে কাজ হয়ে গিয়েছে ফুল তোলা হয়ে গিয়েছে তারপর বাইরের কাজ ছাড়া হয়ে গিয়েছে এখন রান্না করছি বাজে এখন 7:30 তো রান্না প্রায় হয়েই এসছে ভাতও হয়ে গিয়েছে এবার তরকারিটাও প্রেশার কুকারে হচ্ছে আর বেশ কিছু করছি না একটা তরকারি করছি আর একটা ভাত করছি তাড়াহুড়ো করে স্নান করে নেবো স্নান করে ঠাকুরের পুজোটা দিয়ে নেবো তারপরে আমরা বেরোবো আমাদের ট্রেন আছে আমাদের ট্রেন মনে হয় 9:45 আছে 10টার কাছে গিয়ে তো আমাদের ওখানে ভিজিট করতে বলেছে 11টার সময় 11:30টার সময় মানে টাইম দিয়েছে 8 ঘন্টা আগে ভিজিট করতে বলেছে তো রান্নাও প্রায় আমার হয়ে এলো দেখো স্পেশালি জাস্ট সিটিটা দেবে আমার হয়ে যাবে তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই তোমরা দেখতে থাকো কন্টিনিউ কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দিচ্ছি স্নানে স্নানটা সেরে নিই তাড়াতাড়ি হেই গাইস তো আমার স্নান হয়ে গেছে এখন বাজে 8টা আর এবার খুব তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি করতে হবে কাজ তো স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন যাচ্ছি ঠাকুরঘরে এখন ঠাকুরঘরেই যাচ্ছি দেখো তো ঠাকুরঘরে পুজোটা করে নেবো তাড়াতাড়ি আর এই ফুলগুলো সকালবেলা আমি গুড়িয়েছি এই দেখো এই ফুলগুলো সকালবেলা আমি গুড়িয়েছি এতগুলো করে শিউলি ফুল আমাদের গাছে হয় এগুলো তাড়াতাড়ি গুড়িয়ে নিয়েছি আর আজকে বাগানে যাওয়ার সময় হয়নি গেলে দেরি হয়ে যেত তো বাগানে যেতে পারিনি আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই ঠাকুরের তারপরে রেডি হতে হবে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো ওকে তোমরা দেখতে থাকো এ গাইস পুজো দেওয়া হয়ে গিয়েছে দেখো ঠাকুরের তো এবারে আমরা দুটো খেয়ে নেবো খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো তোমরা দেখতে থাকো এই গাইস আলটিমেটলি এই বেরিয়ে পড়লাম
10:10 বেজে গেছে, ট্রেনটাও মিস করে দিয়েছি, তো এখন যেতে হবে অটোতে। তো দেখো আমরা এখন যাচ্ছি, ঠিক আছে, এবারে ওখানে পৌঁছে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা এই হেঁটে যাচ্ছি, এবার গাড়িতে উঠবো গিয়ে। এখন গাড়ির মধ্যে আছি, সামনে সিগন্যাল পড়ে গেছে, ওই জন্য গাড়িটা দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ যে এখন রিসেপশনের সামনে বসে আছি, আর ফাইল জমা পড়ে গিয়েছে, ডক্টরকে এবার দেখিয়ে নেব, আমাদের নাম এলেই ডাকবে। তো তাহলে এখন ওয়েট করি ডক্টরকে দেখিয়ে নিয়ে, তারপর তো ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসেছি, ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, মোটামুটি ঠিকই আছে। তো এখন একটুখানি একটা কেনাকাটার আছে, মেট্রোতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা দেখছি এদিকে কোথায় রুটি মেকার আছে, রুটি মেকার কোথাও আছে কি। কুলার দেখছে, শীতকালে কুলার দেখছে। এই দেখো এদিকে পিউরিফায়ার আছে, দেখো এই পিউরিফায়ার গুলো দেখো। সেটাই বলছি, তো এখন মার্কেটিং চলছে, তো মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে। দেখো কি কি কিনেছি, এটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো, এখন দেখাচ্ছি না। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো, কিছু খাবো, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই গাইস দেখতে পাচ্ছো আমার হাতে লম্বা একটা লিস্ট, ভাবছো এটা কিসের লিস্ট। আমি এখন দাঁড়িয়ে আছি KFC-তে, বলছি কিছু খাবো, খিদে পেয়েছে প্রচুর, তো অর্ডার করতে দিয়েছি, অর্ডার করা হয়ে গেছে। তো এখন যাব ওর কাছে, বসে আছি, দেখি ওখানে যাই। মিনিটস অপেক্ষা করতে বললো, বেশি কিছু নিইনি। হ্যালো, তো এখন আছি আমরা হাইল্যান্ড পার্কে, হাইল্যান্ড পার্কে খুব খিদে পেয়েছে, কিছু না খেলে হবে না, তো তো তেল মশলা ঝাল খাওয়া, খুব রিচ খাওয়া বারণ, মোটামুটি হালকা খাবার খেতে হবে। তো হালকা খাবারের মধ্যে একটা বাকেট নিয়ে নিলাম KFC, তো আনলে দেখতে পাবে তোমরা। তো দেখো বাইরে ভিউটা কি সুন্দর লাগছে, দেখো তোমরা সবাই, ওটা একটা মেট্রোর মানে ব্রিজ তৈরি হচ্ছে, ও মেট্রো এখন চালু হয়নি, ওটা দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত, তো ওটা হয়ে গেলে আরও সুবিধা হবে। তো ওকে অর্ডারটা নিয়ে আসি। এই তো 3937, না ফ্রাই রেগুলার প্রাইসটা 3 মিনিট টাইম লাগবে, আপনি স্টার্ট করুন। ওকে
তো এই খাবার যাচ্ছে, হাতে স্যানিটাইজ করে নাও, এই দেখো স্যানিটাইজ করে নাও হাতটা, এটা ঢুকিয়ে নাও, শুরু করে নাও। বলছে পটাটো ফ্রাইটা আর এটা বাকি আছে দিতে, একটা পটাটো ফ্রাই নিয়েছি, স্যানিটাইজ করে নাও হাতটা। তুমি দেখো মানে খুব একটা অয়েলি নেই, তাই না? হোয়াইট ডিপস নেই জানো, তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছে সামনে একটা আমার সব থেকে প্রিয় শপ, ট্যাটু পার্লার, তো আমি খুব তাড়াতাড়ি আসবো এখানে। তো আজকের এতটা সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু আমাদের তো এখন অনেকটা দূরে যেতে হবে, ওই সামনে দাঁড়িয়ে আছে, তো আমাদের এখন অনেকটা দূরে যেতে হবে, যার জন্য আর বেশি সময় নষ্ট করব না, এখানে বাড়ির দিকেই চলেছি, গাড়ি ধরতে হবে এবার। তো আমার সব থেকে প্রিয় জিনিসটার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো খুব সুন্দর লাগছে, এখানে জুয়েলারিগুলো খুব সুন্দর দেখতে। তবে এখন আমার হাত দুটোই ব্লক, একটা হাতে ফোন ধরে আছি আর একটা হাতে আমার ব্যাগ ধরে আছি, তো ভিডিও করতে 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 যাচ্ছি, অলরেডি বাইরে বেরিয়ে গেছি। দেখো ওই থার্ড ফ্লোরটা, তো ওই থার্ড ফ্লোরটায় আমি গেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো দেখি দেখি এই মলটাকে। সোজা বাড়ির দিকে, আর যদি সম্ভব হয় ভিডিও করছি, করে দেখাচ্ছি তোমাদেরকে। এদিকটা কোনো রাস্তা নেই মনে হয়, ব্লক আছে, এদিকটা ব্লক আছে কি জিজ্ঞাসা করো, আছে আছে রাস্তা, তো ঘুরতে হলো না, জিজ্ঞেস করো রাস্তা আছে কি। আচ্ছা, তো এই মলের সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি, কি ফোনটা নিয়েছ, তো এবারে ডাইরেক্ট বাড়িতে গিয়ে কথা হচ্ছে। ওকে বন্ধুরা, তো আমি তোমাদের বলেছিলাম যে বাড়িতে গিয়ে কথা হবে, তো বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সব কমপ্লিট, রান্নাবান্না করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর যে টুপিটাকে জিনিস কিনেছিলাম, তোমাদেরকে বলেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই জিনিসগুলো বেশি কিছু না, আর একজন বিজনেস শুরু করে দিয়েছে, বিজনেস শুরু করে দিয়েছে, তো যে জিনিসটা কিনেছি বেশি কিছু কিনিনি, খুব অল্প জিনিস কিনেছি, তো শীতকাল আসছে দেখতেই পাচ্ছ, তার জন্য শীতের প্রস্তুতি। তো এই যে হিমালয়ার যে নারিশিং বডি লোশন আছে, ডিপ নারিশিং বডি লোশন, এটা খুব কাজের জিনিস, আমাদের দুজনারই লাগবে, তো এটাকে কেনা হয়েছে। তারপর আমাদের রুম ফ্রেশনারটা শেষ হয়ে গিয়েছিলো, তো ওখানে ভালো অফারেই আছে সব কিছু, তো এই গোদরেজের এয়ারউইকের যে রুম ফ্রেশনারটা, এটা নেওয়া হয়েছে, তো আমার চুল খুব ফ্রিজ হয়ে যায়, যার জন্য এই লিভনটা নেওয়া হয়েছে, লিভনের হেয়ার সিরামটা,
তো এটা খুব কাজের জিনিস, এটা দেখতেই পাচ্ছ। তারপর নেওয়া হয়েছে এই পন্ডসের কোল্ড ক্রিমটা, যেটা লাগে আর একজন বিছানা করতে শুরু করে দিয়েছে। তো আমার একটা রেড কালারের লেগিংসের দরকার ছিল, খুব রেড কালারের লেগিংসটা নিয়েছি। আর বেশি কিছু নয়, বেডশিট কিনেছি দুটো, যেটা আমাদের খুব দরকার ছিল, যার জন্য অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছি, কেনা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, এই বেডশিটটা কেনা হয়েছে। আর একজন বলছে বেডশিটটা দেখো ভালো করে। তো এরকম একটা সেম বেডশিট আর একটা কিনেছি, তো সেটা অলরেডি বিছানায় পাতা হয়ে গিয়েছে। তার ক্যাটালগটা এটাই, এটা এটা তার ক্যাটালগ, দেখতে পাচ্ছ। তো এই টুকিটাকি মার্কেটিং করেছি, যেটা খুব দরকারি ছিল। তো অনেক রাত হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে। তো আজকেকার পুরো অল ওভার জার্নিটা তোমাদের কেমন লাগলো, আর এই ব্লগটা বিশেষ করে তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা ভিডিওটা দেখতে পাও। আর আজকের মতো এই পর্যন্ত। ওকে, গুড নাইট, টাটা।